হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। আজকে চলে এসেছি বোলপুরে শ্রীনিকেতনের এখানে সৃজনী শিল্পগ্রাম। এখানে এসে সৃজনী শিল্পগ্রামের 9টা স্টেটে যা তাদের শিল্প বা তারা কীভাবে বসবাস করতো, কীভাবে চলাফেরা করতো, তার সে শিল্পকলা তুলে ধরেছে। মানে সে খেজুর গাছ বলে আর কি, আমাদের গ্রাম্য ছেলে গ্রাম্য ভাষায় বলছি, খেজুর গাছে গুঁড়ি যেটাকে, খেজুর গাছে গুঁড়ি দিয়ে ঘরটাকে তৈরি করেছে অ্যাকচুয়ালি আদলে, খেজুর গাছে গুঁড়ির আদলে যে গাছ, সেই গাছের আদলে ঘরটাকে তৈরি করেছে। দুতলাতে যেই দেখবো কি আছে। এবং সবচেয়ে মানে এখন মানে দেখা যায় না সচরাচর কাঠের সিঁড়ি, যে সিঁড়ি দেখা যায় না। আমি আমার মানে জীবনে আমার বয়সের এতদিন মধ্যে আজকে প্রথম দেখলাম কাঠের সিঁড়ি, এবং তার উপরে উঠছি। আর একটা জিনিস বলি, কাঠের সিঁড়ির সাথে বাঁশের মাচা, মানে বাঁশের যে সিলিং ছাদ, সেই বাঁশের ছাদ গোপালকে বলবো দেখাতে, বাঁশের ছাদটা, পুরো ঘরটায় বাঁশের ছাদে, এবং খুব সুন্দর, মানে প্রাকৃতিক বাঁশ কাঠ দিয়ে তৈরি, এই একটা মানুষ তৈরি করেছে এখানে। এইখানে এই ঘরটার ভেতরে রয়েছে, এটা একটা নৌকা টাইপের, প্রাকৃতিকটাকে তুলে ধরেছে। মানুষ আছে, ভাল্লুক আছে, নৌকা আছে, আপনার বসার জায়গা রয়েছে, এইদিকে দোতলা ঘর রয়েছে। এখানে একটা সৌন্দর্য জায়গা তুলে ধরেছে, আর তার সাথে একটা গাছের গুঁড়ি দিয়ে সেই আগেকার মমি যেটাকে বলা হয়, সেই মমি তৈরি করেছে গাছের গুঁড়ি দিয়ে। আগেকার সেই ট্রাউন ট্রাউন যেমন ছিল তাদের এই সেই মূর্তি, সেই মূর্তির মতন করেছে গাছের গুঁড়ি দিয়ে। এখানে আছে নিকোবর। নিকোবরে যেহেতু ওখানে পাহাড়ি জলের জায়গা বা পাহাড়ি ব্যাপার, তো নিচেতে একদম থাম্বেল দিয়ে তোলা, তারপরে ওপরে ঘর। এই ঘরটা দেখাতে বলবো, আর ভিতরটা তো আগেই দেখিয়েছি আমি, সেটা আপনারা দেখবেন। চলো বন্ধু, এরপর দেখাবো আন্দামান। আন্দামানে ঘরটা অ্যাকচুয়ালি এইরকম গোল টাইপের হয়, আর ভিতরে কি আছে সেটা দেখাবো। ভিতরে তাদের যে কালচার, আন্দামানে যে কালচার, সেই কালচারটা ভিতরে তুলে ধরেছে। তো চলো দেখতে থাকো আন্দামানের যে কালচার, এই দিকে দেখাবো আন্দামানের যে কালচার। তারা মানুষ, যে মানুষ তারা যে ব্যবহার করতো জিনিসগুলো, এগুলো টুপি, এইসব যা জিনিসগুলো ব্যবহার করতো, এই একটা মাথার মুকুট টাইপের টুপি, ঠিক আছে, এগুলো ব্যবহার করতো আন্দামানের মানুষ। আর তার সাথে এই যে আন্দামানের তাদের জীব, জীবন জীবিকা তুলে ধরা হয়েছে এখানে। আন্দামান মানে তো সামুদ্রিক জায়গা, এবং ওই যে মানুষগুলো তাদের এই জীবিকাগুলো তুলে ধরা হয়েছে ওখানে। এই ছবিগুলোর মধ্যেই সব আন্দামানের ব্যবহৃত জিনিসগুলো, সেগুলোকে তুলে ধরেছে। আরও আছে, এরপর দেখাবো মণিপুর। মণিপুরে কিন্তু এইরকম টাইপের ঘটগুলো বেশিরভাগ হয়ে থাকে, তা মণিপুরে যে শিল্পকলা বা মণিপুরে মানুষ কীভাবে বসবাস করতো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এটা দেখাবো মণিপুর যে স্টেট, সেই স্টেটে প্রথমে এইদিকে দেখাবো এই যে ওদের কলসি, তারপর বিভিন্ন জিনিসগুলো আছে ব্যবহার করে এইরকমভাবে। আর এইদিকটা আছে আপনার মণিপুরের মাছ ধরা চুঙ্গা, মাছ ধরা, এটা মাছ ধরা চুঙ্গা, এবং এইগুলো বাড়িতে আসবাবপত্র। আর এই যে ত্রিডি আকারে তোলা হয়েছে মণিপুরের যে শিল্পকলা, মণিপুরের ব্যবহৃত জলের কলসি থেকে শুরু করে রান্না করার সমস্ত কিছু জিনিস, মণিপুরের ঢোল, মণিপুরে যে শিল্পকলা মানুষের, সেই শিল্পকলাগুলো মণিপুরের ড্রেস তুলে ধরেছে। মানে অ্যাকচুয়ালি রাজ্য, মণিপুর যে রাজ্য, সেই রাজ্য সমস্ত শিল্পকলাটা এখানে তুলে ধরা হয়েছে। মানে এখনও আমি 9টার মধ্যে 3টে দেখালাম, এখনও 6টা আছে। চলো লেট না করে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই যে ঘরটা, এই ঘরটা দেখছেন ত্রিপুরা, ত্রিপুরাতে যেভাবে ঘর, অ্যাকচুয়ালি ত্রিপুরা বাঁশের হতো, ছাওয়ানিটা হতো খড়ের, কিন্তু যেহেতু এখানকার সেই ছাউনি টিকছে না বলে এখন টিনের করে দিয়েছে। চলো ভিতরে দেখো ত্রিপুরা যে রাজ্য, সেই রাজ্য তাদের যে কালচার, সেই কালচারটা কেমন। ত্রিপুরা রাজ্যে এই যে ঢোল, এই যে ঢোল, এই ঢোল, তারপর আপনার বিভিন্ন বসার জায়গা, তারপর মাল বহানোর জায়গা, এগুলো কাঁধে করে নিয়ে বিভিন্ন জিনিসগুলোকে বহানো হয়। এই দিকটা ত্রিপুরা যে ঘর, এই ঘরটাকে তুলে ধরেছে এখানে। দেখুন নিচেতে একদম ফাঁকা, উপরে ছাওয়ানি, এবং মাঝখানে যে ঘর, দোতলা ঘরের মধ্যে একতলা। ত্রিপুরা যে সাউন্ড, ঢোল, দোতারা, একতারা, এই বিভিন্ন সাউন্ডগুলো
এবং ত্রিপুরার মহিলারা কিভাবে আগেকার মহিলারা সাজুকুজো বা কিভাবে চলাফেরা করতো সেটা তুলে ধরা হয়েছে ওখানে। তার সাথে ওদের যে আসবাবপত্র মানে জিনিস জামা কাপড়, তারপর হাতে চুড়ি টুড়ি যেগুলো আছে এগুলো কিভাবে মানে যেগুলো পড়তো সেগুলোকে এখানেও তুলে ধরেছে। তার সাথে এই দিকটায় আছে বিভিন্ন ত্রিপুরা যে বিভিন্ন তীর ধনুক এই জিনিসগুলো সেই জিনিসগুলো এখানে তুলে ধরেছে। এই ঘরটা ঝাড়খণ্ডে যে ঘর যেভাবে তৈরি হতো সেই ঘরটা তার আদলে তোলা ঘরটাকে তৈরি করা হয়েছে। তো চলো ভিতরে ঝাড়খণ্ডের যে রাজ্য সেই রাজ্য তাদের কালচার কি সেটা দেখাবো এখানে। মানে সবচেয়ে বড় কথা যে সৃজনী শিল্প গ্রামে এলে আপনি এমন কোনো রাজ্য নাই যে তার চিত্র, তার চলাফেরা, তার মানে পরিবেশ দেখতে পাবেন না। মানে একটা অসাধারণ জায়গা, আমি যেমন ফার্স্ট টাইম এলাম তো একটা অসাধারণ। ঝাড়খণ্ডে যেহেতু সাঁওতাল থাকে বেশি, তো সাঁওতালদের ধামসা মাদল থেকে শুরু করে তাদের ঝাঁটা, তাদের ওই যে আপনার কুরুল, এসব বিভিন্ন জিনিসগুলো রয়েছে। আর ফটো চিত্র মাধ্যমে তুলে ধরা হয়েছে যে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা তাদের যে আসবাবপত্র বা জিনিস কীভাবে পরে না পরে সেইগুলোকে। হ্যাঁ, তার সাথে এইখানে সাঁওতালিদের যে রান্নার মানে গ্রাম্য শিল্প, সেই গ্রাম্য শিল্প এই যে তুলে ধরেছে রান্না করছে। এবং এই দিকটা আছে আপনার সাঁওতালিদের যে জলজাহাজের যে জাহাজটি সেটাকে, এই দিকটা ধামসা মাদলের পিতলের তৈরি তাদের সানা টানায় যে বাজা বাজনা সেগুলো এখানে তুলে ধরেছে। আর এই দিকটা আসতে পারবো, এই দিকটা মূলত একদম ওদের এই যে ছৌ নৃত্য দেখিয়েছে, ওদের ছৌ নৃত্য নিশ্চয় হতো তাদের, তার সাথে আপনার ওই যে ঢোল, তারপর কাঁসা টাঁসা এগুলো, এই দিকটা ঘুনি মাছ ধরার মানে বিভিন্ন যে খড়ের জিনিস সেই জিনিসগুলো তৈরি করেছে। এবং যে পরিবেশ ঝাড়খণ্ডে সেই পরিবেশটাকে ওরা তুলে, এই ঘরটাকে আগুলা যেন গন্ডারটাকে রেডি করে রেখে দিয়েছে, দাঁড়িয়ে আছে গন্ডারটা। আর চলে আসবো এবার আসাম রাজ্যে, আগে গিয়েছিলাম ঝাড়খণ্ড, এবার চলে আসছি আসাম রাজ্যে। আসাম রাজ্যে কীভাবে চলাফেরা করতো মানুষ, তাদের যে রাজ্যে যে শিল্পকলা সেগুলোকে তুলে ধরা হয়েছে। এইখানে তাঁত, এদের তাঁত আলাদা, তাঁত শিল্প। এবং এই দিকটা আছে আপনার কাপড়, এই দিকটা বই বুকস কাপড় থেকে শুরু করে ঢোল নিত্য ব্যবহার্য সামগ্রী যেগুলো এখানে, ঢোল বাদ্যযন্ত্র থেকে শুরু করে মুখোশ, সামনে মাথার উপরে মুখোশটাকে দেখাতে বলবো যে মুখোশ। আর এইখানে ভিতরে এই যে থ্রি ডি আকারে করেছে এখানে আসামের, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এরা বিভিন্ন বাঁশের ছাল দিয়ে খলপা তৈরি করা বা আসবাবপত্র মানে বাটি খাবার রাখা জায়গা। তার সাথে এই দিকটায় রয়েছে আপনার গণেশ মূর্তি থেকে শুরু করে তাদের যে শিল্পকলা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে ব্যয়বহুল জিনিস, একদম পিতলের জিনিস, তাদের হাসুয়া খুন্তি থেকে শুরু করে দা থেকে শুরু করে কাঁসার জিনিস, কলসির থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো। আর এইখানে আপনার মাছ ধরার কিছু জিনিস রয়েছে, আগেকার নাঙল রয়েছে, জোয়ান রয়েছে, বিভিন্ন জিনিসগুলো রয়েছে চাষিদের, যে শিল্পকলা মই রয়েছে এই শিল্পকলাকে তুলে ধরেছে এই আপনার আসামের। এবং আমি আরেকবার পুরোটা দেখাতে বলো ঘুরিয়ে, খুব সুন্দর করেছে সৃজনী শিল্প গ্রামে। মানে বল প্রশংসা করলে অল্পই হবে, আপনারা নিজে এসে স্বচোখে দেখুন, ভালো লাগবে। এরপরে আর একটা অন্য রাজ্যে যাবো, বিহার রাজ্যে ঢুকবো। বিহার রাজ্যে মূলত মাটি ঘর এবং টিনের ছাউনি, আপনাদের এখন এলাকার যে পরিস্থিতি তার উপরে ছাউনিগুলো চেঞ্জ হয়েছে। এছাড়া ভিতরে যে দেখবো তাদের রাজ্যের যে শিল্পকলা সেই শিল্পকলাগুলোকে তুলে ধরেছে। এই যে একটা ভদ্রমহিলা বসে আছেন, ওনার বিষয়ে লেখা নেই সেই হিসাবে আমি বলতে পারছি না, তবে ফটোচিত্রগুলো ভিতরে দেওয়া আছে। আগেকার দিনে কারেন্ট ছিল না, সেই কারেন্ট না থাকাকালীন লাইট জ্বালাবে কীভাবে, তার সেই লম্পো যেটা গ্রাম্য ভাষায় বলা হয় লম্পো, সেই লম্পো এবং কুরুল, বিভিন্ন যে মোষের গলাতে দেওয়া হয় মোষকে সাজানোর জন্য তার সেই শাঁখা নাকি একটা নাম আছে গ্রাম্য ভাষায়, সেগুলো রয়েছে। মূর্তি রয়েছে ঘোড়া থেকে শুরু করে সিঁদুরের কৌটো থেকে শুরু করে। এবং ওই যে থ্রি ডি আকারে যেটা আছে ওটা দেখাতে বলবো, যে ওইখানে শিল্পকলা তুলেছে, তুলে ধরেছে। আর এই দিকটা আসতে বলবো, এই দিকটা বিভিন্ন ঘোড়া টোড়া থেকে শুরু করে বিভিন্ন শিল্প, ঢোল থেকে শুরু করে, যেটা একদম
মানে এই রাজ্যের কিভাবে মানুষ বসবাস করে সেটা তুলে ধরেছে চিত্র। আর এই দিকটা আসতে বলবো, এইটা একটা চুলো টাইপে বলা হয় এই যে রাজ্য, এই রাজ্য হচ্ছে বিহারের। এই এটা একটা চুলো টাইপের চুলোগুলো রয়েছে, উনুন, মানে চুলো বললে তো বুঝতে পারা যাবে না, উনুন, সেই উনুন। তারপর আপনার পাশুরার জন্য ধান টান চাল পাশুরার জন্য আপনার কুলো, পায়ে খোরম মানে জুতো, আগেকার তো জুতো ছিল না, তো কাঠের খোরম পায়ের ওখানে কুচির কাটি। এই দিকটা আপনার মই জুয়ান থেকে শুরু করে, আমি ওই দিকটা যেতে চাইছি না, টাইমে অনেকটা টাইম লেগে যাচ্ছে, তাই আমি এটা দেখানোর চেষ্টা করলাম হালকা করে। ওইদিকে মাছ ধরা জাল রয়েছে। এই রাজ্যে যে ব্যবহৃত জিনিসগুলো মূল্যবান, সেই ব্যবহৃত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখুন এই সিকিম রাজ্যটাকে আগুলার জন্য বনবাস তৈরি করেছে, এখানে বনবাস রেডি হয়ে আছে, ও পাহারা দিচ্ছে। আর আসতে বলবো সিকিম রাজ্যটা, এরপর সিকিম রাজ্য দেখবো। সিকিম রাজ্য বাট থেকে ঘরটা ঠিক এরকমই হয়, কিন্তু ভেতরে আসো, ভেতরে সিকিম রাজ্যের যে শিল্পকলা, সেই শিল্পকলাগুলোকে তুলে ধরেছে। সিকিমে মানে সবচেয়ে মেন কথা হচ্ছে যে আরো মুখোশ, তারপর এদিকে ব্যবহার করা যে তালাই, সে তালাই টাইপে। এই দিকটা আছে সিকিমে মানুষ কিভাবে নাচা গান এইসব করতো, সেগুলো রয়েছে এখানে। সিকিমের রাজ্যে যে ব্যবহৃত উনুন, সেই উনুন এখানে। আর তার সাথে ড্রেস, সিকিমের ড্রেস, সিকিমে সাউন্ড সিস্টেম, যে দোতারা একতারা যেগুলো আছে সেগুলো এখানে করেছে। টুপি রয়েছে এখানে সিকিমে। আর এখানে রয়েছে আপনার ছুরি ফলা, এগুলো রয়েছে। এইটুকুনি এই সিকিম রাজ্যের শিল্পকলা এখানে তুলে ধরেছে। বিভিন্ন রাজ্য ঘুরতে ঘুরতে প্রচুর ক্লান্ত, মানে কি বলবো, প্রচুর জল তেষ্টা পেয়েছে, ভুল করেছে আমরা জল না নিয়ে এসে, আমরা ভাবতে পারি না এত বড় এত সৌন্দর্য জায়গা। এবং সিকিম থেকে বেরিয়ে, ওই রাজ্য থেকে বেরিয়ে আমি পার্শ্ববর্তী রাজ্যতে এসে দেখলাম পালকে, তখন পালকি করে যেত। আর এগুলো একটা কাহার মনে হয় বলে, যারা পালকি বয় তারা পালকি বয়াচ্ছে। এবং দেখিল বো এই সামনে রাজ্যটা কী রাজ্য আছে, সেগুলো আসতে বলবো পেছনে। আমার নাম রাজ্য নাম খুঁজে পেলাম না, কিন্তু দেখি কারুকার্য দেখে কি বোঝা যায়। সম্ভবত রাজ্যটা মনে হয় আমাদের পশ্চিমবাংলায় হবে, কারণ এই কারণেই পশ্চিমবাংলা হবে, যেহেতু পালকি ছিল প্রথমে। তারপরে চলে আসি এই যে খাটিয়া, এই খাটিয়াগুলা কুলো থেকে শুরু করে, এই আসবাবপত্র থেকে শুরু করে, আপনার এই যে পটচিত্র, এগুলা পুজোগুলো, এই যে দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুরটা সম্ভবত পশ্চিমবঙ্গে হয়। এটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, যেহেতু দাদার কাছে জানলাম, যিনি সিকিউরিটি পার্সন যিনি আছেন উনি বললেন, আমি গেস করেছিলাম পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ হলো, যেহেতু দুর্গা ঠাকুর পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথায় থাকা হয়নি, পুজো অন্যান্য ঠাকুরের হয়। আর এই যে শাঁখ, হাতের তৈরি শাঁখ, শাঁখ, তারপর আপনার পালকি, কী বলো, এটা দোলনা থেকে শুরু করে ঘুনি, গ্রাম্য ভাষায় ঘুনি, এই ঘুনিতে মাছ ধরা হয় বর্ষার সময়, ঠিক আছে, এইগুলো চুঙ্গা মাছ ধরার জিনিস। আর এইগুলো আছে, এগুলো মাছ ধরার জিনিস, বিভিন্ন খাবার রাখার জিনিস, এগুলো মাছ ধরার জিনিস, আপনার এগুলো শিকার করার যে যন্ত্র, সেই যন্ত্রগুলো। আরও এই রাজ্যের আরও দুটো তিনটে অংশ আছে। ছিল আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্য, আমরা গর্ববোধ করি পশ্চিমবঙ্গকে নিয়ে, যে রাজ্যের মানে সরকলায় পূর্ণ এমন কোনো জিনিস নেই। এই যে হাতের কারুকার্য, ঢোল ধামসা মাদল থেকে শুরু করে গণেশের মূর্তি, হ্যাঁ, থেকে শুরু করে বিভিন্ন কারুকার্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুজোর সময় যে ঢাক ব্যবহার হয় ভালো কাজে, সেই ঢাক আপনারা দেখছেন, ঢাকের সাথে খড়পত্তাল, যেগুলো হরিনামের জন্য সময়ে ব্যবহার হয়। আর এই যে দুর্গার ফটোচিত্র, তার সাথে এই যে পশ্চিমবাংলা যে বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন নাম আমি বলতে পারছি না, একতারা তারা বুঝতে পারছি, একতারা রয়েছে, বিভিন্ন বাদ্যযন্ত্র আছে এখানে, বাউল শিল্পীরা যেগুলো ব্যবহার করে এবং গান বাজনা যেগুলো লাগে, সেই বিভিন্ন বাদ্যযন্ত্র, সাথে একটা গর্জিয়াস মূর্তি রয়েছে, যে মূর্তিটা আপনার সরস্বতী মূর্তি, দেবী সরস্বতী। আর একটা মূর্তি রয়েছে রাধাকৃষ্ণর, এই যে আপনার এই হাউসে এইগুলোই রয়েছে, আর একটা হাউস আছে সেটা যাবো। প্রতিটা রাজ্য একটা করে রুম হলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনটি রুম আপনারা দেখছেন, এই যে পশ্চিমবঙ্গে যে চাকা, কাঠের চাকা, সেই চাকা, এবং তারপরে শেষ পশ্চিমবঙ্গের রাজ্যে যে হাউসটা, সেই হাউসে যাবো, এই হাউসটাই শেষ হাউস। চলো আবারও দেখতে পেয়েছি দুর্গা দেবী, দুর্গার মূর্তি, তার সাথে মাটির তৈরি বিভিন্ন জিনিস, ঘোড়া থেকে শুরু করে আপনার গণেশ থেকে শুরু করে বাউল শিল্পী, বাউল শিল্পী থেকে শুরু করে
এই যে আগেকার এগুলো সম্ভবত পিতলের হতে পারে, পিতলের দুর্গা, পিতলের সিংহ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন যে শিল্পকলা এবং দেবী দুর্গার যে মূর্তি, সেই মূর্তি এবং পশ্চিমবঙ্গে যে গ্রামীণ মানে কালচার, যারা মানে কুমোরটলি বলা হয়, সেই কুমোরটলি যারা ঠাকুর তৈরি করছে, মুখোশ তৈরি করছে, বিভিন্ন কাজ কারুকার্য তৈরি করছে। আর এদিকে চলে আসবো অনেকক্ষণ পর, প্রতিকার পর কালীকে দেখতে পেলাম, দেবী কালী ঠাকুরকে দেখলাম, শিবের বুকে পাদি দাঁড়িয়ে আছে চামুণ্ডার মতো, চামুণ্ডার মতো। এবং এই যে মাটির তৈরি, পুরা মাটির তৈরি কাজ, বিভিন্ন মূর্তি, হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি দেখা যায় না, আগে দেখা যেত, এটা সম্ভবত গণেশের মূর্তি করেছে, আর এটা রাক্ষস এগুলো। আর এদিকটা দেখাবো, এগুলো বিভিন্ন মূর্তি। তো চলো, আমার তো মনে হচ্ছে যে সব থেকে, সব রাজ্যের থেকে পশ্চিমবঙ্গটা বেস্ট লাগলো বিভিন্ন দিক থেকে, মানে সব রাজ্যে একটা হাউস, পশ্চিমবঙ্গে তিনটি রুম, তিনটি রুমে তাদের শিল্পকলা তুলে ধরা হয়েছে। চলো এবার পার্শ্ববর্তী রাজ্যতে যাবো। আর বিরক্ত লাগছে তোমাদেরকে, কারণ এত ভিডিও দেখার এতটা টাইম, তবু বলবো তবু ভিডিওটা দেখবে, মানে মন মুগ্ধ হয়ে যাবে এখানে। তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য দেখালাম তোমাদেরকে, পশ্চিমবঙ্গের মানে কারো শিল্পের মধ্যে এই একটা পড়ে, যেটা পালকি নিয়ে আগেকার আমলে মাইলের পর মাইল রাস্তা মানুষ, যারা বিবাহিত মহিলা, যারা বিবাহিত বিয়ের দিনে মানে নববধূকে নিয়ে পালকি করে নিয়ে যেত, তার সাথে লাইটের ব্যবস্থা ছিল না বলে হাঁড়িকেলটা দেখাতে বলবো, অনেকদিন পর চোখে ঠেকলো হাঁড়িকেল, সেই হাঁড়িকেলকে জ্বালিয়ে পাহারার দ্বারা বা কাহারা তারা কাঁধে করে যারা পালকি বয়ে নিয়ে যাচ্ছে। এবং তার অপোজিটটা ঠিক উড়িষ্যা, উড়িষ্যা গেটটা দেখাতে বলবো, যে উড়িষ্যা রাজ্যে ঢুকবো। কিন্তু এই উড়িষ্যা রাজ্যে আমি বলি, এক দুই তিন, তিনটে রুম সহ একটা জগন্নাথ মন্দির। আগে প্রথমে জগন্নাথ মন্দিরে যাব, যেটা একদম বিশ্বের সমস্ত জায়গা থেকে জগন্নাথের দর্শনে আসে, সেই উড়িষ্যা রাজ্যে। তো জগন্নাথের মন্দির দেখালাম, চলে আসুন। এরপর প্রথম উড়িষ্যা রাজ্যে নাঙ্গল, চাষিদের জন্য যেটা সেই নাঙ্গল। আর উড়িষ্যা রাজ্যে ঠিক এইরকম টাইপের ঘর হয়, নাঙ্গলটা দেখানোর পর দেখাতে বলবো হাউসগুলো যেভাবে হয় উড়িষ্যা রাজ্যে। এই উড়িষ্যা রাজ্যের রুম, মানে আগেকার উড়িষ্যা রাজ্যে যেভাবে কাজগুলো হতো, উড়িষ্যা রাজ্যেও ঘুমি আছে দেখুন, বিভিন্ন রকমের ঘুমি, হ্যাঁ মাছ ধরার জায়গা, মুড়া বসার জায়গা, বিভিন্ন কারুকার্য রয়েছে। হ্যাঁ এইখানে এইটাও একটা মাছ ধরা হয়তো হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। আর জগন্নাথের যে পুরীর জগন্নাথ, সেই রথ, সেই রথ টানছে ঘোড়াতে। আর সম্ভবত এই জগন্নাথের পাশে দুটো কলসি ঝুলানো রয়েছে মনে হয়, ওগুলো সেই কৃষ্ণ যে নুনি চুরি করে খেত যেটা, সেইটাই হয়তো তুলে ধরেছে। আর এই দিকটায় আছে উড়িষ্যার শিল নোড়া থেকে শুরু করে বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু। এবং তারপরে আপনার এই যে গ্রাম্য শিল্প, তুলসী গাছে একজন জল দিচ্ছে মহিলা, আর একজন পুরুষ, আমি গোপালকে বলবো দেখাতে ভালো করে, পুরুষ উনি পটচিত্র আঁকছে, মানে হাতের শিল্প যিনি, সে শিল্প কাজ করছে। আর ওই ভিতরে একদম ভিতর দিকে রয়েছে একজন ছেলে আর একজন পুরুষ, কিছু একটা করছে, সেটা বলতে পারছে না কি করছে। আর এই দিকটা রয়েছে ঢোল, টাংনা, ইঁদুর ধরা কল, কেস্তি আর লাটাই, আর এটা হচ্ছে আপনার কোদাল টাইপের, ফাওড়া টাইপের। এই প্রথম রুম, তারপরে রুমে কি আছে দেখাবো। তো এই দেখুন, এটা উড়িষ্যা রাজ্য, রাজ্যের ভেতর ঢুকে গেছি, প্রথম জগন্নাথ মন্দির দর্শন করালাম, তারপর রাজ্যের একটা হাউসে দেখালাম, এরপর তুলসী মন্দির, যে মন্দির প্রতিটা হিন্দু সম্প্রদায় পরিবারের একটা করে মন্দির থাকে, যেখানে সকাল সন্ধ্যা জল ধূপ দেওয়া হয় এবং ঠাকুরের প্রার্থনা করা হয়। তার সাথে আমি আসতে বলবো দ্বিতীয় রুমে, যে রুমটায় উড়িষ্যা রাজ্যের যে ধামসা মাদল থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো রয়েছে এই রুমে। উড়িষ্যা রাজ্যে সবচেয়ে আগে দেখাবো মাথার যে ছাতা, মানে এটা আরও নাম আছে আমি জানি না, তবু ছাতা টাইপের বোঝানোর চেষ্টা করছি। আগে ওরা বসার সময় এটা মাথায় দিয়ে মাঠে ঘাটে যায়, তালায় আছে নিচেতে, এই দিকটা আছে আপনার ঘুনি টুনি এইগুলো রয়েছে, মানে মাছ ধরার যে ব্যবস্থাপনা সরঞ্জাম সেগুলো। আর এইখানে যে বিভিন্ন ওদের হাতে গলায় যেগুলো পরে তাদের এই পরা যাবতীয় জিনিসগুলো যেগুলোকে ওরা ব্যবহার করে শরীরের মধ্যে,
আর তার সাথে এদিকে দেখাতে বলবো, এদিকে সেই একই ব্যবহার করা জিনিস, বিভিন্ন হাতের জিনিস, কোদাল থেকে শুরু করে যেগুলো রয়েছে সেইগুলো। আর এইখানে রয়েছে উড়িষ্যা ধামসা মাদল, প্রতিটা রাজ্যের একটা করে ধামসা মাদলের ঘর, তার মধ্যে এই একটা ধামসা মাদল। এবং উড়িষ্যা যে ড্রেস, সেই ড্রেস তার সাথে তার সাথে দেখাবো এই দিকটাই। এটা উড়িষ্যার একতলা থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো এখানে আছে। আর এখানে তো দেখাতে বলবো, এখানে কুড়ুল, কেস্তে, ফলা, ছুরি এইগুলো রয়েছে সমস্ত কিছু। উড়িষ্যা রাজ্যের শেষ রুম, যে রুমটা সেই রুমটা এসছি আমরা। এবং বিভিন্ন রাজ্যের দেওয়ালে, ঘরের দেওয়ালে কারুকার্য তুলে ধরেছে বিভিন্ন ছবির মাধ্যমে। এই যে যেমন রয়েছে রথের চাকা, রথ টানছে কেউ ঘোড়া দিয়ে, বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, সেরকম মানে প্রতিটা রাজ্যে তাদের চিত্রকলাগুলো, শিল্পগুলোকে তুলে ধরেছে। এখানে আসবো প্রথমেই গণেশায়ং মূর্তি, কৃষ্ণ মূর্তি, এবং এই দিকটাও রয়েছে গণেশের মূর্তি। আর এগুলো মানুষের মূর্তি, যেগুলো মানে এগুলো সম্ভবত বাঁশ বা কিছু দিয়ে তৈরি করেছে এই মূর্তিগুলো। আর এই দিকটা চলে আসবো, এটা সেই ঢোল, তারপর আপনার হাত ঘন্টা মানে পায়ে যে ঘুঙুর, সেই ঘুঙুর শরীরে সাজার যে জিনিস সেগুলো। আর তার পাশের রুমে আছে, পাশের রুমে রয়েছে গণেশের মূর্তি, বেশিরভাগটা গণেশের মূর্তি রয়েছে এখানে। আর সেরকম কিছু নেই এই রুমটা, শুধু ওই দেবদেবীর মূর্তি, তাছাড়া সেরকম কিছু নেই। এখানে দেখাতে বলবো জাস্ট এই পর্যন্ত আমরা 9টা রাজ্য আপনাদেরকে দেখালাম, সৃজনী শিল্প গ্রাম যে জায়গা, ঘোড়ার যে প্রাকৃতিক ভবন, সেই ভবনের মধ্যে 9টা রাজ্য এই মুহূর্তে শেষ করলাম, দেখিয়ে খুব ক্লান্ত, আরও দেখাবো বাদ বাকিটা। তো আশা রাখছি ভালো লাগবে, অনেক পরিশ্রম করেছে গোপাল এবং তার সাথে আমি প্রচুর পরিশ্রম করেছি। তো চলো, প্রচণ্ড রোদ। আজকে এই ব্লগটা এখানে শেষ করলাম, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা দেখো, স্কিপ না করে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও।